সারা দেশ লকডাউন, তাই কোয়ারেন্টাইনের দিনগুলো আমি ড্রোন উড়িয়ে পার করছিলাম। ড্রোন ভিডিও বানাই, রাস্তাঘাটের অবস্থা দেখি বাসায় বসেই, এসব করেই দিন পার করা। হঠাৎ একদিন ড্রোন ভিডিওতে লক্ষ্য করলাম বস্তির অনেক মানুষ রাস্তায়। কারণ খুঁজতে আমি আমার বানানো হ্যান্ড স্যানিটাইজার নিয়ে রাস্তায় বের হলাম। কিভাবে বাসায় হ্যান্ড স্যানিটাইজার ও লিকুইড হ্যান্ড ওয়াশ বানাতে হয় তা দেখতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। আমি লক্ষ্য করলাম মানুষ খাবারের অভাবে রাস্তায় নেমেছে। এ এলাকায় বেশিরভাগ মানুষই দিনমজুর। লকডাউনের কারণে সবাই এখন ঘরবন্দি, যার কারণে ইনাদের ঘরে খাবার নেই। আমি তাদের কষ্ট দেখে মনে পড়ে গেল আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওয়াফি আজিজ সাত্তার স্যারের একটি ফেসবুক পোস্টের কথা। আমি স্যারের প্রোফাইলে গিয়ে পোস্টটি আবার পড়লাম। স্যারের পোস্টটি ছিল এমন: আসসালামু আলাইকুম, ইফ এনিওয়ান ইজ ফেসিং সাম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অ্যান্ড রানস আউট অফ ফুড, নো ম্যাটার ইউর এথনিক অর রিলিজিয়াস ভ্যালুস, প্লিজ ডোন্ট গো টু স্লিপ উইথ অ্যান এম্পটি স্টোমাক, ডোন্ট বি অ্যাফ্রেড অর এম্বারেসড টু সেন্ড এ প্রাইভেট মেসেজ, আই উইল বি মোর দ্যান হ্যাপি টু শেয়ার ফুড উইথ ইউ, অ্যান্ড ইফ ইটস নট ইউ বাট সামওয়ান ইউ নো হু ইজ সাফারিং ফর ফুড, দেন প্লিজ লেট মি নো, ইন দিস হার্ড টাইম উই হ্যাভ to be united and be a little less selfish. I wish Allah will give us the strength to fight against this pandemic together. I hope and pray that Allah will arrange halal rizq for all of us. Posti porar por sir ke ami ekta private message diye bollam je sir ami amader ULAB permanent campus er pechone thaki. Ei elakar beshir bhag manushi dinmojur, ekhane khaddo shongkot dekha diyeche. Sir amake bollo dekhi ki kora jay. Kichukkhon por sir amake shuru korar jonno kichu fund dilo এবং আমাকে ট্যাগ দিয়ে একটি পোস্ট করলো। আমি স্যারের পোস্টটি পড়ে শোনাচ্ছি। আর্জেন্ট হেল্প নিডেড। মোহাম্মদপুর বেড়িবাঁধ বস্তি এলাকার দিনমজুর মানুষের খাবারের সংকট দেখা দিয়েছে। আমার ছাত্র জাহিদুল ইসলাম খন্দকার সে এলাকার বাসিন্দা। জাহিদ প্রতিনিয়ত সে এলাকার মানুষদের দুর্দশার কাহিনী শুনে, না খেয়ে ঘুমিয়ে যাওয়া অসংখ্য পরিবারকে কষ্ট করতে দেখে। জাহিদ তার নিজ দায়িত্বে হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে বিলিয়ে দিয়েছে সেসব মানুষদের কাছে, কিন্তু সমস্যাটা যে অন্য জায়গায়। তাদের কপালে প্রতিদিন ঠিক মতো দুইবেলা খাবার জুটে না। এ বিষয়ে আমার কাছে পরামর্শ চাইতে আসলে আমরা দুজন মিলে চিন্তা করে ঠিক করি কি করা যায়। এ এলাকার মানুষদের কাছে খাদ্য পৌঁছে দেবার ব্যবস্থা করা দরকার। আমি জাহিদকে উপদেশ দিয়েছি আইন মেনে চলে যা করা সম্ভব তাই করতে। এ কারণে আমরা প্রতিদিন PPE পরে খাবার পৌঁছে দেব প্রতিটি বাড়িতে গিয়ে। আমরা কাউকে এক জায়গায় জড়ো হতে দেব না। আমরা যারা প্রতিদিনই বাইরে কফি সিগারেট চা পান করে কয়েকশো টাকা খরচ করি, অথবা প্রতি সপ্তাহে হাজার হাজার টাকা খরচ করি বন্ধুদের সাথে বাইরে কোনো রেস্তোরাঁতে খেয়ে, আমরা কি পারি না একটি পরিবারকে অন্তত 10 দিনের জন্য সহায়তা করতে? আমি ও জাহিদ আমাদের সাধ্য মতন আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছি, কিন্তু আমাদের আপনাদের সাহায্যের প্রয়োজন রয়েছে। কেউ যদি আর্থিক সহায়তা প্রদান করতে ইচ্ছুক হয়ে থাকেন তবে অবশ্যই এগিয়ে আসুন, আমাদের সাহায্য করুন এই এলাকার মানুষদের ক্ষুধা মেটাতে। আপনাদের সাধ্য মতো যে যা পারেন তাই দিবেন। স্যার পোস্টটি দেওয়ার পর আমার বিকাশে আরো কিছু টাকা আসলো। আমার মা আমার ও জুবায়ারের PPE কিনতে 2000 টাকা দিল। তারপর মিরপুর 13 থেকে আমি PPE কিনে আনলাম। সন্ধ্যার মধ্যে আমি বাসায় ফিরি এবং বিকাশ অ্যাকাউন্ট চেক করি। দেখলাম অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি আর দেরি করলাম না, PPE পরে জুবায়েরকে নিয়ে চলে গেলাম মোহাম্মদপুর কৃষি মার্কেট আড়তে। পাইকারি দামে চাল 2 বস্তা, ডাল 10 কেজি, আলু 30 কেজি, পেঁয়াজ 20 কেজি, তেল 20 লিটার, সাবান 20টি কিনে রিক্সায় করে বাসার নিচে গোডাউনে নিয়ে আসলাম। পরদিন আমরা সবকিছু প্যাক করে বিতরণ করি এবং মেসেঞ্জারে স্যারকে আপডেট জানাই। কিছুক্ষণ পর আরো কিছু মানুষ চলে আসে, তাই লোকাল বাজার থেকে আরো 10টি পরিবারকে বাজার করে দেই এবং সবাইকে একটি করে হ্যান্ড স্যানিটাইজার দেই। এর মাঝে স্যার আবার ফেসবুকে আপডেট দেন যে আপডেট প্লাস আর্জেন্ট হেল্প স্টিল নিডেড। মোহাম্মদপুর বেড়িবাঁধ বস্তি এলাকার নবীনগর আবাসন এলাকা দিনমজুর মানুষের খাবারের সংকট দেখা দিয়েছে। আপনাদের সহায়তায় আমরা প্রায় 3 দিনের খাবার জোগাড় করতে পেরেছি 20টি পরিবারের জন্য, মোট 84 জন মানুষ। আপনাদের সাহায্য অব্যাহত থাকলে আমরা আরো অনেককেই ত্রাণ সাহায্য দিতে পারবো। আমি নিম্নে ছবিগুলো দিচ্ছি স্বচ্ছতা বজায় রাখার জন্য। আমরা ত্রাণ বিতরণের ছবি তুলে কাউকে ছোট করতে চাই না, তাই ছবি তুলছি না ও তুলবও না। কেউ যদি আর্থিক সহায়তা প্রদান করতে ইচ্ছুক হয়ে থাকেন তবে অবশ্যই এগিয়ে আসুন, আমাদের সাহায্য করুন এই এলাকার মানুষদের ক্ষুধা মেটাতে। আপনাদের সাধ্য মতো যে যা পারেন তাই দিবেন। তারপর স্যার এবং স্যারের আম্মু ফুফি ও আত্মীয় স্বজন মিলে 30টি পরিবারের খাবারের টাকা বিকাশ করেন এবং আমরা পরের দিন 30টি পরিবারকে 4 থেকে 5 দিনের বাজার দিতে সক্ষম হই। পরের দিন স্যার আমাকে কামরান আহমেদ ভাইয়ের সাথে
সাথে যোগাযোগ করতে বলেন। আমি যোগাযোগ করলাম এবং তিনি আরো 20টি পরিবারের জন্য 9600 টাকা বিকাশ করেন। তারপর ওয়াফি স্যারের মা এবং স্যার মিলে আরো কিছু ফান্ড দেন এবং ফেসবুক থেকে আমার ইউলেবিয়ান বন্ধুরা আরো কিছু ফান্ড দেয়। তা দিয়ে আমরা আরো 30টি পরিবারকে বাজার করে দেই। পরের দিন ওয়াফি স্যারের এক বন্ধু ওয়ার্ল্ড ব্যাংকের কর্মকর্তা, তিনি আরো কিছু টাকা পাঠান। তা দিয়ে পরের দিন আমরা আরো 10টি পরিবারকে বাজার করে দেই 5 থেকে 7 দিনের। এভাবে আমরা মোট 70টি পরিবারকে প্রায় 5 থেকে 7 দিনের বাজার করে দিতে পেরেছি। পরের দিন কামরান আহমেদ ভাই আরো 30টি পরিবারের জন্য 13,000 টাকা বিকাশ করেন এবং কামরান ভাইয়ের রেফারেন্সে রনিকা আপু 12,000 টাকা পাঠান এমডিপুর সিভি ফান্ডে। তারপর আমরা 50টি পরিবারের জন্য বাজার করতে রায়ের বাজার যাই এবং ভ্যানে করে চাল ডাল আলু পেঁয়াজ তেল সাবান নিয়ে আসি। এভাবে আমরা এ পর্যন্ত 120টি পরিবারকে প্রায় 5 থেকে 7 দিনের বাজার ও 120টি হ্যান্ড স্যানিটাইজার দিতে সক্ষম হয়েছি। এবং আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখব যতদিন না এই করোনা পরিস্থিতি মোকাবেলা করা যায়। যেহেতু আমরা ত্রাণের ছবি তুলব না বলেছিলাম, তাই কারো চেহারা আমরা দেখাইনি। শুধুমাত্র প্রমাণ ও বিশ্বস্ততার জন্য আমরা কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি, যেন অন্যেরাও মানুষকে সাহায্য করতে উৎসাহিত হন। যারা অনুদান দিচ্ছেন এমডিপুর সিভি ফান্ডে, তাদেরকে কিভাবে ধন্যবাদ জানাবো আমার ভাষা জানা নেই। আপনাদের একটু সাহায্য তুলে দিবে এতগুলো মানুষের মুখে দুবেলা ভাত। সাহায্যের হাত বাড়িয়ে দিতে বিকাশ করুন এই নম্বরে 01712213386। রেফারেন্সে দয়া করে লিখবেন এমডিপুর সিভি ফান্ড এবং এই ভিডিওটি শেয়ার করে আরো মানুষকে সাহায্য করতে অনুপ্রাণিত করুন। ধন্যবাদ সবাইকে। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।